এখানে যেটি আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এটি কোরিয়ান কিমচি তৈরির উপকরণ অর্থাৎ কোরিয়ান ক্যাবেজ বা ভেচু। আমি এগুলি রোপণ করেছি, তবে আমি যেটা শেয়ার করতে চাচ্ছি আজকে আপনাদের সাথে সেটা হচ্ছে এই পলিথিন দিয়ে ঢেকে দিলে এবং সাধারণভাবে শুধু মাটিতে রোপণ করলে কি পার্থক্য সেটা আপনাদের দেখাতে চাচ্ছি। দেখুন যে পলিথিন দিয়ে ঢেকে দিলে এই মাটিতে পানি ধরে রাখতে পারে এবং সহজে পানি প্রয়োজন হয় না। দেখা যাচ্ছে যে পলিথিনে ঢেকে দেওয়ার সাথে এবং পলিথিন ছাড়া কি পার্থক্য। পলিথিন ছাড়া যে গাছগুলো সেই গাছগুলো একটু ছোট এবং কোনোটা বড় কোনোটা ছোট স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেনি, কিন্তু পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কারণে যে গাছগুলি রোপণ করা হয়েছে সবগুলি প্রায় সেম, সবগুলি প্রায় একই আকার ধারণ করেছে এবং খুব ভালো, অন্য পলিথিন ছাড়া গাছগুলির তুলনায় বড়। এবং কোরিয়াতে প্রায় সব জায়গায় এই পদ্ধতি ব্যবহার করে থাকে, যে কারণে আমি কিছু অংশ পলিথিন দিয়ে ঢেকে এবং কিছু অংশ পলিথিন ছাড়া করেছি, কারণ আমি দেখতে চেয়েছি যে আসলেই কি এর কোনো পার্থক্য হয় কি না। এবং যেটা আমি দেখতে পেরেছি সেটি সত্যি অনেক পার্থক্য। তাই আমাদের দেশে যদি এইভাবে চাষ করা হয় তাহলে ফলন খুবই ভালো পাওয়া যাবে আমি আশা করি। এবং আমি অনেক ভিডিও দেখেছি যেখানে বাংলাদেশেও এখন এই পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।